তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আমি যদি আপনাদের বলি, মাত্র সিঙ্গেল ক্লিকে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনারা উইন্ডোজে পরিণত করতে পারবেন, তাহলে হয়তো আমার কথা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাচ্ছেন। সো এটি অবাক হবার মতনই একটি কথা। তো চলুন প্রথমে দেখাই এর একটি ডেমো। তো দেখুন, আমার মোবাইলটা এখন নর্মাল অবস্থায় রয়েছে। তো জাস্ট আমি এখানে একবার সিঙ্গেল ক্লিক করছি, তো দেখুন আমার মোবাইলটা অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে পরিণত হয়ে গেছে। তো বন্ধুগণ, আপনারাও যদি ঠিক আমার মতো করে অ্যান্ড্রয়েড মোবাইলকে উইন্ডোজে পরিণত করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন না, তবে চ্যানেলটাকে প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন আইকনটি আসবে, সেটি অন করে দেবেন। তো আপনারা দেখছেন সিটি পুরো ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলি সবচেয়ে আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন সিটি প্রো চ্যানেলকে, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সো গাইজ, এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন পড়বে। তো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা বর্তমানে যে ভিডিওটি দেখছেন, সে ভিডিও টাইটেলের উপর একবার ক্লিক করুন। তো একটু নিচের দিকে আসবেন, তো এখানে পেয়ে যাবেন অ্যাপ লিঙ্ক। তো জাস্ট এই অ্যাপ লিঙ্কে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তো নিচে চলে এসে দেখুন যে ডাউনলোড। তো জাস্ট আপনার ডাউনলোডে ক্লিক করুন। তো ডাউনলোডে ক্লিক করলে অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে অ্যাপটিকে ইনস্টল করে নিন। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপটিকে জাস্ট ওপেন করুন। তো এবার আপনি জাস্ট এখানে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা উইন্ডোজে পরিণত হয়ে গেছে। তো এইবার আপনি প্রথমে যেটা করবেন, তো নিচের যে উইন্ডোজের স্টার্ট আইকনটি রয়েছে, তো এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখান থেকে চলে যাবেন প্যানেলে। তো এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন ওরিয়েন্টেশন। তো এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম তিনটি পপ আপ অপশন চলে আসবে। প্রথমে রয়েছে হরিজেন্টাল, তারপর রয়েছে ভার্টিক্যাল, অ্যান্ড তারপর রয়েছে অটোমেটিক। তো এখান থেকে জাস্ট আপনি হরিজেন্টালি করে জাস্ট আপনি কনফার্ম করে দেবেন, তাহলে আপনি উইন্ডোজের মজাটা আপনি নিতে পারবেন। তো এবার আপনার সামনে এখানে সবই কম্পিউটারের মতো শো করবে। তো দেখুন, প্রথমে রয়েছে মাই কম্পিউটার। তো এটা যখন আপনি ওপেন করবেন, তো দেখবেন যে আপনার সি অ্যান্ড ডি দুটো ডিস্ক শো করবে আপনার সামনে। তো আপনি এখান থেকে আপনার ডিস্কগুলোকে আপনি ঠিক কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন। তো এইবার যদি আপনি চান কোনো অ্যাপসকে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসবেন, তার জন্য জাস্ট আপনি এই স্টার্ট আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে চলে যাবেন অ্যাপসে। তো অ্যাপসে ক্লিক করলে আপনার সামনে ক্যাটাগরি ওয়াইজ সব অ্যাপগুলো শো করবে। তো এবার আপনি যে অ্যাপটিকে আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে চান, তো সেই অ্যাপের উপরে জাস্ট আপনি একটু ট্যাপ করে ধরবেন। তো এরকম এখানে কিছু অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট শর্টকাটে ক্লিক করবেন, দেন আপনি কনফার্মে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার হোম স্ক্রিনে এই অ্যাপটি চলে এসেছে। তো এখানে একটি মজার বিষয় হলো যে আপনি যে কোনো অ্যাপের নাম খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো আপনি যে অ্যাপের নাম চেঞ্জ করতে চান, তো সেই অ্যাপের উপরে একটু লং প্রেস করবেন। তো দেখবেন আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি রিনেমে ক্লিক করবেন। তো এবার আপনি যে নামটি লিখতে চান, তো সেই নামটা আপনি লিখে জাস্ট আপনি ওকে করে দেবেন। তো এইভাবে আপনি যে কোনো অ্যাপের নাম খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এছাড়াও যদি আপনি চান কোনো অ্যাপের আইকন চেঞ্জ করবেন, তাহলে জাস্ট আপনি সেই অ্যাপটির উপর লং প্রেস করবেন, দেখবেন আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট মডিফাই আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো আপনি এখান থেকে চলে যাবেন লোকালে। তো লোকালে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি শো করবে। তো আপনি এখান থেকে খুব সহজে যে কোনো একটা ইমেজ চয়েস করে দিতে পারেন, তাহলে আপনার সেই অ্যাপে আপনার পছন্দ মতো আইকন সেট হয়ে যাবে। তো বন্ধুগণ, এইবার আপনার মোবাইলকে আপনারা পুরো কম্পিউটার মতো ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকে এতটুকুই বলার ছিল, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিও ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, লাইক করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।